হ্যালো, এই ভিডিওতে আমরা দেখব যে গ্রুপ করে কি করে। তো গ্রুপ করে কি করতে আসলে গ্রুপ কেন দরকার হয়, দেখেন যদি ধরেন আমরা অনেকগুলো লেয়ার নিলাম, অনেকগুলো ডিজাইন করলাম, তো এখন দেখা গেলো এতগুলো লেয়ার হলে তো আমাদের জন্য একটা ঝামেলা হয়ে যাবে যে আমরা বুঝতে পারবো না। তো আমরা যদি এমন করি যে একটা জায়গার মধ্যে সবগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি একটা গ্রুপ করে, যেমন ধরেন সাজিয়ে রাখলাম যে একটু ছোট হয়ে গেল, তো আমরা একটু আসলে দেখি গ্রুপ জিনিসটা কি বা গ্রুপ কেন করা হয়। ধরেন এটা একটা ডিজাইন, এইটা এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, এইটা একটা লেয়ার, আর এইটা একটা লেয়ার, এই তিনটা লেয়ার 1 2 3 এই তিনটাকে আমি চাচ্ছি যে একটা গ্রুপের মধ্যে করে রাখতে। তো আমি এক কাজ করলাম, আমি সিলেকশন করব হচ্ছে কন্ট্রোল প্রেস করে, কন্ট্রোল ক্লিক করলাম, যেটা যেটা সিলেকশন করলাম এই তিনটাকে সিলেকশন করলাম, তারপর এখানে এসে ক্রিয়েট এ গ্রুপ, দেখেন ক্রিয়েট এ নিউ গ্রুপ, এই যে দিলাম। এখন লাভ কী হলো, দেখেন লাভ হলো কি জিনিসটা ছোট হয়ে গেল, জায়গাটা অল্প নিল, এবং এইটার ভিতরে এগুলা ঢুকে থাকলো, যেমন হোয়াইট, ব্ল্যাক, গ্রিন। আমি মনে হয় বুঝাতে পেরেছি, তারপরও আরেকবার একটু দেখাই। যে আমি এই তিনটাকে একটা জায়গায় নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি হঠাৎ করে দেখা গেছে যে আমি এতগুলো লেয়ার আমার গোছানো থাকলো, আমি চিন্তা করলাম যে এই লেয়ারটাকে সরাবো বা আমার এই গ্রুপটাকে সরাবো। তাহলে ওই যে আমরা এখানে শিখেছিলাম না যে অটো সিলেক্টে রেখে এখানে এখন লেয়ারের পরিবর্তে আমরা গ্রুপ করে দেব। ওকে, এখন দেখেন মজার বিষয় হচ্ছে যদি আমি এই ব্ল্যাকের উপরে চাপ দিই তাহলে এই পুরো গ্রুপটা সরে যাবে। এমন হয় না যে আমরা একটা বাটনের ডিজাইন করছি, খুব সুন্দর করে শেভ করছি, ওখানে একটা আইকন দিচ্ছি, ওখানে একটা টেক্সট লিখছি, তো লেখার পর একটা জায়গায় সাজিয়ে রাখলাম, লিখে রাখলাম যে এটা বাটন, ঠিক আছে। আমি একটু দেখাই তাহলে একটু ভালো হয়ে যাবে। ধরেন এটা একটা ওয়াইড, আমি এই গ্রুপটাকে ডিলিট করে দিই, যেখান থেকে ডিলিট করি। তো ডিলিট করার সময় আমার কাছে বলতেছে যে তুমি যদি গ্রুপ ডিলিট করতে চাচ্ছ কী চাচ্ছ, ডিলিট দ্য গ্রুপ, তুমি কি পুরো কন্টেন্ট, কন্টেন্ট মানে হচ্ছে এই জিনিস সহ ডিলিট করতে যাচ্ছ, নাকি শুধু এই গ্রুপটাকে ডিলিট করতে যাচ্ছ, নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছ? তো আমি বলছি যে না, আমি শুধু গ্রুপটাকে ডিলিট করতে চাচ্ছি, এই মুহূর্তে আমার এই কন্টেন্টগুলো দরকার। তো গ্রুপ অনলি লিখলাম, তাহলে আমাকে আবার গ্রুপ থেকে বের হয়ে গেলাম। ওকে, তাহলে এখন আমি বুঝলাম যে গ্রুপ এইভাবে করে করা যায়। এক, যেই যেটা আমাদের দরকার, যেমন ধরেন এইটা দরকার, হোয়াইট দরকার, ইয়েলো দরকার, তো আমি কন্ট্রোল ওপরে প্রেস করে রাখবো, কন্ট্রোল চেপে সিলেকশন করবো, তারপর রেড দরকার। এই তিনটা জিনিসকে আমি চাচ্ছি যে একটা গ্রুপের ভিতরে, একটা বক্সের ভিতরে ঢুকিয়ে রাখি। দেখেন ঢুকে গেল এখানে সুন্দর করে। এখন এই গ্রুপটাকে আমি সরাতে চাইবো, আমার এখানে অটো সিলেক্টে গ্রুপ দেওয়া থাকবে, তাহলে ওই গ্রুপটা আমি এখানে ক্লিক করলেই আমাদের, সরি, আমাদের এখানে কী কী কালার ছিল একটু দেখে নিই, হোয়াইট, ইয়েলো, রেড। আচ্ছা, হোয়াইট ওপরে ক্লিক করলে দেখবেন যে পুরো এই তিনটা সরে যাচ্ছে, কারণ এই তিনটা এই লেয়ারের ভিতরে আছে। তো আমরা গ্রুপ করতে পারি, এখন গ্রুপটা ডিলিট করতে পারি, এখানে গিয়ে ক্লিক করলে যদি আমি পুরোটা গ্রুপ অ্যান্ড কন্টেন্ট দিয়ে দিই, পুরোটা সব ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার ফিরে আসি, কন্ট্রোল জেড মানে আন্ডোতে চলে আসি আবার নতুন করে। তো আমি চাচ্ছি যে গ্রুপের ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো থাকুক, আর এই গ্রুপ যে করেছিলাম ওইটা ডিলিট করে ফেলি, আবার আগের জায়গায় চলে যাই। তাহলে এখানে কন্টেন্ট না দিয়ে শুধু গ্রুপ অনলি দিয়ে দিই, তাহলে আগের জায়গা চলে আসলো। আমরা আরও কিছু করতে পারি, যে সিলেকশন কীভাবে এত তাড়াতাড়ি করা যায়। যদি আপনি ধরেন ওপর থেকে নিচ পর্যন্ত যেটা পর্যন্ত আপনি সিলেকশন করবেন, ব্ল্যাক পর্যন্ত সিলেকশন করবেন, তাহলে শিফট চেপে দেন আর ওপর থেকে নিচ পর্যন্ত যেখানে আছে কন্ট্রোল চাপ দেন, ব্ল্যাক চাপ দেন, ক্লিক করেন, দেখেন যে এই কটা সিলেকশন হয়ে যাচ্ছে। এবং আমার যদি তাড়াতাড়ি এখানে গ্রুপের নাম দিতে হয়, তাহলে অল্ট্রা প্রেস করে আমি এখানে ক্লিক করব, তাহলে আমি এখানে আমার নাম দিতে পারবো যে ফোর লেয়ার। ওকে, ফোর লেয়ার লিখে রাখলাম, আমি যেটা নাম লিখতে পারি লেয়ার। দেখেন এখানে এখানে নামও লিখতে পারছি আমরা। ওকে, এখানে এখন চোখ বন্ধ করে দিলে দেখছেন এগুলো ঢাকা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। তো আমরা আবার ডিলিট করে দিই, ধরেন আমরা আবার আগের জায়গায় চলে যাই, গ্রুপ অনলি। তো এখন আসার পরে যদি আমরা আবার দেখি যে আচ্ছা ঠিক আছে, আমরা সিলেকশন করতে চাচ্ছি যে আমরা এই দুইটাকে সিলেকশন করতে চাচ্ছি, যে এই দুইটাকে গ্রুপের মধ্যে নিতে যাচ্ছি, তাহলে কন্ট্রোল চেপে যেইগুলো সিলেকশন দরকার, যে যে জিনিসগুলো আমাদের সিলেকশন দরকার ওই জিনিসগুলো সিলেকশন করে না, করে আমি এখান থেকে গ্রুপ চাপ দিলেই গ্রুপ হয়ে যাচ্ছে। দেখেন এই দুইটা ঢুকে গেল। তো এখানে এই দুইটার মধ্যে হচ্ছে এই দুইটা। এখন আমি ধরেন অনেক ডিজাইন করা থাকলে বা সুন্দর করে সাজিয়ে রাখলাম, এটাকে এক গ্রুপে রাখলাম, ওকে, এই দুইটাকে এক গ্রুপে রাখলাম। তো দেখেন এখানে হচ্ছে গ্রিন আর ব্লু, যখন গ্রিন আর ব্লু আমি লিখে দিলাম, গ্রিন অ্যান্ড ব্লু, ওকে, আর এটাকে দিলাম হচ্ছে আমি রেড অ্যান্ড ব্ল্যাক, এখানে এটার নাম লিখে দিলাম রেড অ্যান্ড ব্ল্যাক, জাস্ট আমার বোঝার জন্য আমি আমার মতো করে গুছালাম। আর এটাকে আবার মিনিমাইজ করে ছোট করে নিলাম, আবার এটাকে ক্লিক করলাম, এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে, হোয়াইট অ্যান্ড ইয়েলো। তো আমি একটা কাজ করি, হোয়াইট
and yellow লিখে নিলাম সো মজার বিষয় হচ্ছে দেখেন এখন পুরো জিনিসটা খুব ছোট হয়ে গেছে আমি যদি এই গ্রুপটাকে সরাতে চাই হোয়াইটটাকে তাহলে হোয়াইটের উপরে ক্লিক করে এখানে গ্রুপে সিলেকশন করে রাখবো তাহলে দেখবেন যে এখানে গ্রুপ সরে যাবে যেটা যেটা আছে হোয়াইট আর ইয়েলো সরে যাচ্ছে তো গ্রুপ করলে একটু লাভ আছে না যে আমরা অনেক ডিজাইনটাকে এখানে লেয়ারের মধ্যে আমরা ছোট করে দেখতে পারলাম কিন্তু এগুলোর ভিতরে কিন্তু এইটা জিনিসটা আবার খুললে দেখা যাবে আপনি যদি এই গ্রুপ থেকে ডিলিট করে বের করে দিচ্ছেন তাহলে এখানে ডিলিটে প্রেস করেন তো আপনি কি গ্রুপটা ডিলিট করতে চাচ্ছেন না কন্টেন্টটা ডিলিট করতে চাচ্ছেন মানে শুধু গ্রুপের ফোল্ডারটা ডিলিট করছেন যদি কন্টেন্ট সহ ডিলিট করতে চান তাহলে পুরোটা সব ডিলিট হয়ে যাবে যদি শুধু বলেন যে না আমার শুধু এই গ্রুপ যে করেছি এইটাকে ডিলিট করে দাও তাহলে গ্রুপ করার পর ওই বাকি দুইটা বের হয়ে আসবে তো আমি মনে হয় আশা রাখি বুঝাতে পেরেছি তো তারপরও যদি একটু সমস্যা হয় আমাকে মেসেজ করেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ওকে ধন্যবাদ।